সিফাতের হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা কে কয় মিনিটে মিলাইতে পারেন জানাবেন কমেন্ট বক্সে। আর একটা সাদা মিলে গেছে সিফাত, কিন্তু এটা অনেক তাড়াতাড়ি মিলাইতে পারে। তো রিফাত বলো, সিফাত কোন কালার মিলাবে? নীল কালার মিলা। হুম, নীল, নীল কালার। আচ্ছা দেখি সিফাত, এটা আমি জীবনে একবারও মিলাইতে পারি নাই। দেখি সিফাত কত দূর পারে নীল কালার মিলাইতে। সামনে দাও রিফাতকে, তো দেখা যাচ্ছে না, ওই সাইডে যাও। এখানে রিফাত, এটা কয়বার মিলাইতে পারছো? অনেকবার। আজকে পারবা? সিফাত আর রিফাতের মধ্যে কম্পিটিশন হইতেছে। নীল তো মিলছিল, আমি তো দেখছি নীল মিলছিল, নীল কালার মিলছিল। আচ্ছা কমলা কালার মিলানো হইলে আমাকে দেখাইও। হুম, ওয়াও, দেখছেন সময় কিন্তু একদমই কম লাগে। এখন কি কালার? সাদা। ওকে, সাদা কালার মিলাও দেখি। আমার জীবনে আমি এটা একবারও পারি নাই। রিফাত পারছে কয়েকবার, সিফাত তো দেখি অনেক পারতেছি। সিফাত অনেক বুদ্ধিমান, তাই এটা আবার সূত্র লাগে? এটা কি অঙ্ক, অঙ্কের মতো এটা? ওয়াও, রিফাত পারবা? চ্যালেঞ্জ করবা? আচ্ছা এখন হলুদ, এখন হলুদ কালার, সব কালার এক এক দেখাবে। ওকে, সিফাতে এটা মেলানো হয়ে গেলে আমি এখন টেইলার্সে যাবো একটু পর। দেখি সিফাত কেমন মিলাইতে পারে। কি চালাকি করে, এই যে, এই যে ইয়েলো কালার মিলছে, এই যে। আর কি বাকি আছে? সবুজ, নীল, নীল, এখন হবে নীল, এখন নীল। বাহ, সিফাতের অনেক বুদ্ধি, রিফাতেরও বুদ্ধি আছে, কিন্তু সময় মতো কাজে লাগাইতে পারে না বুদ্ধিগুলা। সূত্র জানা নেই আমার, তাই। ওকে, ওয়াও, অনেক সুন্দর হয়েছে। আর কি বাকি আছে? তো যাই হোক, অনেক হয়েছে। লাল বাকি আছে। আচ্ছা, লাল কালার সিফাত মিলাইতেছে। এ পর্যায়ে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সিফাত আর রিফাতের জন্য দোয়া করবেন। সিফাত হচ্ছে আমার রিফাতের বন্ধু, ও হচ্ছে আমাদের বাসার দোতলার ভাড়াটে, দোতলায় থাকে আর কি। রিফাতের সাথে খুব মিলে, সিফাতকে পাইলে রিফাত খুবই খুশি হয়। দেখেন না দুজনের মধ্যে কত মিল, অনেক মিল। তো সবাই দোয়া করবেন সিফাত আর রিফাতের জন্য, আমার জন্যও কিন্তু দোয়া করবেন, সবার জন্য সবাই বেশি বেশি দোয়া করবেন। আর একটা হইলেই হয়। ওয়াও, সিফাত জিতে গেছে। তো আল্লাহ হাফেজ বলে দাও। আল্লাহ হাফেজ। আচ্ছা বলো, সবাই দোয়া করবেন, সবাই দোয়া করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলো, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, হ্যাঁ, লাইক দিবেন, কমেন্টস করবেন। ওকে, তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।